হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি আমার দশদের নিয়ে একটা ছোট্ট স্টোরি টেলিং করব। তো আজকের আমার সঙ্গে আছে আমার সারা আর ছোট্ট চিঙ্কি। কি গল্প বলবে দিদি? আজকের আমরা দ্য গ্রেপস আর শাওয়ারের গল্পটা বলবো। আচ্ছা, খুব মজা হবে। তার জন্য আমাদের কিন্তু ফরেস্টেও যেতে হবে। ফরেস্টে? ও বাবা, ওখানে তো অ্যানিমেলসরা আছে। হ্যাঁ, ওখানে ফক্সও কিন্তু আছে। আমার তো ভয় লাগছে দিদি। তেত কিচ্ছু হবে না, এখন চল তো। আমি তো আছি, কোনো ভয় নেই, চল চল। অনেক বছর আগের কথা, একটা জঙ্গলে একটা শিয়াল ঘুরছিল। অনেকক্ষণ ঘোরার পরে তার খুব খিদে পেল, তাই সে খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরছিল। অনেক খোঁজার পরে হঠাৎই সে গাছের ডালে একটা আঙুরের থোকা দেখতে পেল। আঙুরের থোকাটা এতই উঁচু ছিল, সে ওটাতে নাগালি পাচ্ছিল না। তখন সে লাফাতে লাগলো ওই আঙুরের থোকাটা পাওয়ার জন্য। অনেকক্ষণ লাফানোর পরে যখন সে আঙুরটা পেল না, তখন সে মনে দুঃখে চলে গেল এবং মনে মনে ভাবতে লাগলো আঙুর ফল টক। তো বন্ধুরা, এই গল্পের নীতি কথা হলো, যখন নিচু মনের মানুষরা কিছু পেতে চায়, সেটা যদি না পায় তাহলে সে সেটার মধ্যেই দোষ খুঁজে পায়। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্টে বলবেন। ততক্ষণের জন্য বাই।